পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ নবম শ্রেণীর একটি গল্প ইলিয়াস নিয়ে আলোচনা করব। গল্পটির রচয়িতা রাশিয়ান সাহিত্যিক, রুশ সাহিত্যের খ্যাতনামা লেখক লিও নিকোলাভিচ টলস্টয় বা লিও টলস্টয়। লিও টলস্টয় জন্মেছিলেন 1828 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর রাশিয়ার তুলা প্রদেশে। তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হল ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা, ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড আদার স্টোরিজ ইত্যাদি। 1910 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর এই সাহিত্যিক মারা যান। আলোচ্য গল্পটি 1885 খ্রিস্টাব্দের 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়েছিল। পাঠ্য গল্পটির বাংলা অনুবাদ করেছেন গল্পকার মনীন্দ্র দত্ত। মূল গল্পে প্রবেশ করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। গল্পের নাম ইলিয়াস। ইলিয়াস গল্পের প্রধান চরিত্র এবং তার নাম অনুযায়ী গল্পের নামকরণ করা হয়েছে। মূল গল্পে প্রবেশ করার আগে বলি যে আমরা যেমন অনেক গল্প পড়েছি নীতি কথামূলক বা নীতি ধর্মমূলক গল্প, যেমন ঈশপের গল্প আমরা পড়েছি, তেমনি আলোচ্য এই ইলিয়াস গল্পটিও বলা যেতে পারে একটি নীতি ধর্মমূলক বা নীতি শিক্ষামূলক গল্প। এখানে ইলিয়াসের জীবনের ওঠা পড়া, ইলিয়াসের জীবনের শিক্ষা, জীবন থেকে তিনি যা শিক্ষা লাভ করেছিলেন সেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেও শিক্ষণীয়, এই দিকটাই আমরা গল্পে বারবার পেয়েছি। মূল গল্পে প্রবেশ করছি, মূল আলোচনায়। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশ বাস্কর্তস্তান প্রজাতন্ত্র রাশিয়ার। এই বাস্কর্তস্তান প্রজাতন্ত্রের রাজধানী হল উফা, একটি শিল্প বাণিজ্য, বিজ্ঞান ও সংস্কৃতির বিখ্যাত কেন্দ্র। বর্তমান রাশিয়ার 11তম বৃহত্তম জনবহুল শহর এই উফা প্রদেশ। 1574 খ্রিস্টাব্দে এই শহরটি প্রতিষ্ঠিত হয়। এই উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কি জনগোষ্ঠীর এক ব্যক্তি বাস করতেন, তার নাম ইলিয়াস। এই বাস্কির হলো একটি তুর্কি ভাষা বা জনগোষ্ঠী যা কিপচাক শাখার অন্তর্ভুক্ত। বাস্কর্তস্থানে এই ভাষা ব্যবহৃত হয় এবং এই ভাষার অনেক মানুষ রয়েছে। এরা ধর্মগত দিক থেকে মুসলমান। উরাল বা ইউরাল পর্বতের পাদদেশে এরা তাদের বসতি গড়ে তুলেছিল। তাদের প্রধান কাজ ছিল পশুপালন, দুধ, কুমিস, মাংস ইত্যাদি বিক্রি করে তারা নিজেদের জীবিকা কাটাত। এই উফা প্রদেশ যেটি ছিল সেটা পূর্ব ইউরোপে অবস্থিত এশিয়া ইউরোপের সীমান্তবর্তী একটি জায়গা। বেলোয়া এবং উফা নদীর সংযোগস্থলে এই উফা প্রদেশটি গঠিত ছিল। এই উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির জনগোষ্ঠীর মানুষ বসবাস করত। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র, 7টা ঘোটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। ইলিয়াস যার কথা বলা হয়েছে সে সদ্য বিবাহিত যখন ছিল, সদ্য যে বিয়ে করেছে তার এক বছর বছরের মধ্যেই তার পিতৃবিয়োগ হয়েছে, তার বাবাকে সে হারিয়েছে। তখন তার আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়, খুব ধনীও নয়, খুব দরিদ্রও নয়, খুব গরিবও নয়। যা তার সম্পত্তি বলতে, যেহেতু তাদের মূল কাজ হলো পশুপালন তাই কিছু পশুর কথা এখানে বলা হয়েছে যেগুলো তার সম্পত্তি, 7খানা ঘোটকি বা 7খানা মেয়ে ঘোড়া, 2টো গরু আর 20টা ভেড়া, এই ছিল তার সমস্ত বিষয় সম্পত্তি। কিন্তু কথায় বলে যে উদ্যমী পুরুষ যারা তারা হলো সিংহের ন্যায়, সিংহের মতো উদ্যমের দ্বারা সমস্ত কাজ করা যায়। এই ইলিয়াসও ছিল উদ্যমী, অর্থাৎ সে কাজ করতে কিন্তু ভয় পেত না, সে পরিশ্রমী ছিল, তার পরিশ্রমের প্রতি নিষ্ঠা ছিল এবং নিখুঁত ছিল তার কর্মপরিকল্পনা। এই জন্য সে পরিশ্রমের দ্বারা তার নিজের চেষ্টায় আস্তে আস্তে তার সম্পত্তিকে বাড়িয়ে তুলেছিল। ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো, সে বাড়িয়ে তুলেছিল তার সম্পত্তি। এবং এই সম্পত্তি বাড়ানোর ক্ষেত্রে বা তার
আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে থাকলো। সে এবং তার স্ত্রী সমানে নাগারে পরিশ্রম করে কর্মনিষ্ঠতার পরিচয় দিয়ে তারা আস্তে আস্তে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটালো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। নাগারে সে পরিশ্রম করেছে, 35 বছর ধরে তারা সমানে পরিশ্রম করে তাদের সম্পত্তিকে বাড়িয়ে তুলেছে। যেখানে আগে ছিল 7খানা ঘোটকি, 2টো গরু আর 20টা ভেড়া, তার থেকে তারা সম্পত্তি বাড়িয়ে করলো 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, সংখ্যায় প্রচুর। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে, ভাড়াটে মজুরানীরা দুধ দই, কুমিস, মাখন আর পনির তৈরি করে। যেহেতু এতগুলো পশুর চর্চা করা বা পশু পালন করা তাদের দুজনের পক্ষে আর সম্ভব ছিল না, তাই তারা লোক নিযুক্ত করেছিল, ভাড়াটে মজুর রেখেছিল যারা গরু ঘোড়ার দেখাশোনা করত। ভাড়াটে মজুরানীরা অর্থাৎ যারা মহিলা মজুর, তারা দুধ দুইত, কুমিস বানাতো। কুমিস হলো ঘোটকি বা মেয়ে ঘোড়ার থেকে প্রাপ্ত এক ধরনের দ্রব্য। ঘোটকির দুধ ফেনিয়ে জাল দিয়ে এই ধরনের পানীয় তৈরি হতো। এবং মাখন এবং পনির, এগুলোর সঙ্গে তোমরা সবাই পরিচিত আছো। মোট কথা হলো, ইলিয়াসের তখন খুব বোলবোলাও শব্দের অর্থ হলো প্রতিপত্তি বা খ্যাতি। যেহেতু এত সম্পত্তি ইলিয়াস বানিয়েছে তার নিজস্ব চেষ্টায়, নিজস্ব উদ্যমে, তাই আস্তে আস্তে তার খ্যাতি বাড়তে লাগলো। আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে, অর্থাৎ আশেপাশে যারা ছিল প্রত্যেকে তাকে ঈর্ষার চোখে দেখে। ঈর্ষা হলো মানুষের আরেকটা রিপু। আমরা বলি আমাদের জীবনে 6খানা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই যে মাৎসর্য, যে রিপুটার কথা আমরা বলি, যেগুলো আমাদের জীবনে ক্ষতি সাধন করে, এই 6টা রিপু, এই মাৎসর্য হলো পরশ্রী কাতরতা, অর্থাৎ অন্যের জিনিস দেখে মনে মনে একটা হিংসার বোধ জাগা, এটাই ঈর্ষা। তাই অন্যান্য পাশাপাশি যারা তার মতো অতটা উন্নতি করতে পারছিল না, তার প্রতি একটা ঈর্ষাবোধ তাদের ছিল। যে এবং তারা পাশাপাশি বলতো যে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। আসলে এই কথাগুলো তারা বলতো নিজেদের প্রতি হতাশার কারণে, কারণ তারা ইলিয়াসের মতো অত সম্পত্তি করতে পারেনি। তাই ইলিয়াসের প্রতি হিংসায়, ইলিয়াসের প্রতি ঈর্ষায় তারা এই ধরনের কথা বলতো। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে, সকলকে স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমিস, চা, শরবত আর মাংস সব সময়ই হাজির। অতিথি এলেই 1টা বা 2টো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘোটকিও মারা হয়। কথায় বলে যখন সুসময় থাকে মানুষের, তখন প্রচুর বন্ধু পাওয়া যায়, আর দুঃসময়ে বন্ধু পাওয়া যায় না। ইলিয়াসের ক্ষেত্রেও তাই। ইলিয়াসে যখন সুসময় তখন তার সঙ্গে প্রচুর মানুষ বন্ধুত্ব করতে এসছে, অতিথিরা তার সাথে দেখা করতে আসতো, সকলকে স্বাগত জানাতো ইলিয়াস, কারণ সে ছিল অতিথি বৎসল, অতিথির সেবা করতে সে জানতো, ভোজ্য পানীয় ইত্যাদি দিয়ে তাদের সেবা করত। যে যখনই আসুক তার বাড়িতে, কুমিস, চা, শরবত, মাংস সব সময় অতিথিদের জন্য রেডি থাকতো। আর যদি বেশি অতিথি থাকতো তাহলে ঘোটকি বা ঘোড়াও মারা হতো, তা কাটা হতো তাদের খাবার দাবারের জন্য, নয়তো 2টো ভেড়া, 1টা 2টো ভেড়া মারা হতো। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, তার যে সন্তানাদি বলতে তার 2 ছেলে এবং 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, যখন ইলিয়াসের অর্থ সম্পত্তি ছিল না, যখন ইলিয়াসের পশু বেশি ছিল না, তখন ছেলেরা তার সাথে কাজ করত, অর্থাৎ তার বাবার সাথে সঙ্গত দিত, গরু ভেড়া চড়াতো। কিন্তু যখন বড়লোক হয়ে গেল ইলিয়াস, তখন তার ছেলেরা আয়েশি হয়ে পড়ল, অকর্মণ্য হয়ে পড়ল, অলস হয়ে পড়ল। বড়টা একটা মারামারিতে পড়ে মারা গেল, কোথাও কোনো একটা জায়গায় মারামারি করতে গিয়ে সেখানে মারা গেল। ছোটটা এমন এক ঝগড়াটে বউ বিয়ে করল যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো, ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। আর তার যে ছোট ছেলে, সে যে বিয়ে করেছে, সে বউটা ছিল ঝগড়ুটে, ফলে ইলিয়াসের সঙ্গে তাদের বনিবনা হতো না এবং ইলিয়াস তার ছোট ছেলেকে বউ সমেত তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু শুধু শুধু তাড়ালো না, কারণ তার ছেলে কি করে খাবে, ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল।
ফলে কি হলো, ইলিয়াসের যা গরু ঘোড়া ছিল তার থেকেই তো দিল, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল, সম্পত্তি কিছুটা কমে গেল। তারপরে ইলিয়াসের এইদিকে আবার ইলিয়াসের ভেড়ার পালে মোরগ লাগলো, যে ভেড়া ছিল যতগুলো ভেড়া ছিল সেই ভেড়ার পালে কোনো ধরনের রোগ ছড়ালো এবং সেই রোগে প্রচুর ভেড়া মারা গেল, সেটাকেই মোরগ বলা হয়েছে, অনেক মারা গেল ভেড়া। আবার তার পরের বছর কি হলো, দেখা গেল দুর্ভিক্ষ, অর্থাৎ চারদিকে ভিক্ষারও অভাব দেখা দিল, এরকম পরিস্থিতিকে বলে দুর্ভিক্ষ, যখন মানুষ ভিক্ষাও পায় না, খড় পাওয়া গেল না একেবারে, যেগুলো যার সাহায্যে গরু ভেড়াকে খাওয়াবে সেই খড় বা বিচুলিও পাওয়া গেল না, ফলে সে সব বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মারা গেল। তারপরে কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। কিরবিজ এক ধরনের অধিবাসী বা উপজাতি, এরা দস্যু, এরা বিভিন্ন জায়গায় লুণ্ঠন করত, ভয়ঙ্কর একটা জাতি। সেই কিরবিজ জাতি তার ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল, ফলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের যেমন এক সময় চারদিকে খ্যাতি বাড়ছিল, অর্থ সম্পত্তি বাড়ছিল, তেমনি একই রকমভাবে যখন খারাপ সময় আসে মানুষের, তখন পরপরই যেন সেই খারাপ সময়গুলো আসতেই থাকে। ইলিয়াসের ক্ষেত্রে তাই, মোরগ লাগলো, দুর্ভিক্ষ দেখা দিল, কিরবিজরা তার সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা খারাপ হতে লাগলো তত তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে এলো। অর্থাৎ ইলিয়াসের অবস্থা খারাপ হতে হতে তার পশুগুলো মরে যেতে যেতে বা চুরি হয়ে যেতে যেতে তখন আর তার সঙ্গে আর কিছুই থাকলো না। পশমের কোট, তার যা যা জিনিস ছিল, কম্বল, পশমের কোট, ঘোড়ার জিন, অর্থাৎ ঘোড়ার উপরে বসার জন্য যে চামড়ার আসন থাকে সেগুলোকে বলা হয় জিন, সেই সমস্ত কিছু, তাঁবু, গৃহপালিত পশু, সমস্ত কিছু সে বিক্রি করে দিয়ে দুর্দশাতে একেবারে চরম অবস্থায় নেমে গেল। আসল অবস্থা বুঝে ওঠার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। সে আস্তে আস্তে তার সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে কাজ করে তাদের কাজ লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। যেহেতু তাদের এই রকম কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ফলে অজানা লোকের বাড়িতে, অন্যের বাড়িতে তাকে কাজ করে খেতে হলো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা বা পুটুলি, এবং সেই বোচকার ভেতরে কী কী ছিল তার, একটা লোমের টুপি, লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, এবং তার আর ছিল তার স্ত্রী শামশেমাকে, অর্থাৎ তার স্ত্রী আর এই কয়েকটা জিনিসই তার সম্বল রইল, আর সমস্ত কিছুই সে হারালো। বিতাড়িত পুত্র, অর্থাৎ যেই ছেলেকে সে তাড়িয়ে দিয়েছিল, যেই ছেলে, ছোট ছেলে, সে অনেক দূর চলে গেছে, এদিকে মেয়েটিও তার মারা গেছে, ফলে তার আত্মীয় পরিজন বলতে আর কেউ রইল না। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। বৃদ্ধ দম্পতি, দম্পতি মানে স্বামী স্ত্রী, জায়া ও পতি, যদি সন্ধিবিচ্ছেদ করি দম্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ হবে জায়া ও পতি, পতি মানে স্বামী এবং জায়া মানে স্ত্রী, সে বৃদ্ধ দম্পতিকে বা স্বামী স্ত্রীকে দেখার জন্য আর কেউ রইল না, তাদের নিজস্ব আপনজন বলে কেউ নেই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। একজন প্রতিবেশী, তার নাম হলো মোহাম্মদ শাহ, তিনি এই বুড়ো বুড়ির এই করুণ অবস্থা দেখে তার একটু করুণা হলো, যে খুব খারাপ অবস্থা তাদের। সে নিজে ধনীও নয় গরিবও নয়, তবে থাকতো সুখে আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো, যেহেতু সে জানতো ইলিয়াস একটা সময় অতিথিদের খুব সেবা করত, সেরকম একজন ব্যক্তি এরকম একটা করুণ অবস্থায় এসে পড়েছে, এজন্য সেই অবস্থা দেখে তার খুব দুঃখ হলো। তিনি বললেন, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয়, গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে, শামশেমাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিস তৈরি করতে পারবে, আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেবো, এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে তাও দেব। অর্থাৎ এই যে মোহাম্মদ শাহ, তিনি ছিলেন উদার প্রকৃতির, তিনি বুড়ো বুড়িকে তার নিজের বাড়িতে কাজে রাখলেন, গরমকালে তরমুজের ক্ষেতে কাজ করতে বললেন, শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়ানোর দায়িত্ব দিলেন, আর তার স্ত্রীকে বললেন ঘটকিগুলো দুধ দুইতে, কুমিস তৈরি করতে, আর তাদের দুজনেরই খাওয়া পড়ার দায়িত্ব নেবেন, এছাড়াও যদি অতিরিক্ত কিছু লাগে তাও দেবেন। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ জানালো, সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো, তারা একসময় তাদের নিজেদের বাড়িতে যেরকম মজুর রাখতো সেরকম সে মোহাম্মদ শাহর বাড়িতে তারা দুজনে কাজ করতে লাগলো। প্রথমে একটু কষ্ট হতো, কারণ তারা একসময় তারা মালিক ছিল, এখন লোকের বাড়িতে কাজ করছে, সেটা তো খারাপ লাগার কথা,
কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু সয়ে গেল, যতটা পারত কাজ করত এবং থাকত। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল, তাই কিভাবে কাজ করতে হয় সেই পরিচালন ব্যবস্থাটা তারা ভালোভাবে জানে। তাছাড়া অলসও নয় তারা, বয়স হয়েছে ঠিকই কিন্তু তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটি, অর্থাৎ ধনী এক সময় ছিল তারা, তাদের দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ খুব দুঃখ হলো। একদিন কি হলো, মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। মোহাম্মদ শাহর কিছু আত্মীয় তার বাড়িতে এলো, তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোল্লা একটা আরবি শব্দ, আরবি মওলা থেকে এসছে, যার অর্থ হলো প্রভু বা অভিভাবক। কিন্তু বর্তমানে একজন মুসলিম ব্যক্তি, যিনি ইসলামীয় তত্ত্ব, ইসলামীয় পবিত্র আইন সম্পর্কে জানেন, ধর্মীয় উপদেশ দেন, তাকে বলা হয় মোল্লা বা মৌলবি। এদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল, কারণ এদের খাবারের জন্য ভেড়া কাটতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল, মানে কুমিস খাবে। মেঝে কম্বলের ওপর পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল। কুশন কি, বসার সময় বসে বা পিঠে দিয়ে বসার বালিশ জাতীয় একরকম বস্তু, এই পাশের ছবিতে তোমরা সেটা দেখতে পাবে। এই কুশনে তারা বসল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল, তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু এই যিনি গেলেন তার মধ্যে বিশেষ করে দেখার কিছু আছে নাকি? মোহাম্মদ শাহ বললেন, বিশেষত্ব এই, একসময় সে তল্লাটের সবচেয়ে ধনী লোক ছিল, নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন, যে এই এলাকায় সবচেয়ে ধনী মানুষ বলতে যেই মানুষটা ছিল তার নাম হলো ইলিয়াস, এবং এই ব্যক্তি সেই ইলিয়াস, তার নাম হয়তো আপনারা শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার যোগ কি, লোকটিকে কখনো চোখে দেখিনি কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। হ্যাঁ, না শুনবার যোগ কি, অর্থাৎ অবশ্যই তার নাম শুনেছি, লোকটিকে কখনো চোখে দেখিনি, নিজের চোখে দেখিনি, কিন্তু তার সুনাম, তার যে খ্যাতি, সেটা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। মোহাম্মদ শাহ বলছেন, অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘুটকিতে দুধ দেয়, জানেন যে তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, মজুরের মতো কাজ করে, আর স্ত্রী আমার ঘুটকিতে দুধ দেয়। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক চুক শব্দ করলো, দুঃখ প্রকাশ করলো, হায় কি পরিস্থিতি হলো, এক সময় এত প্রতিপত্তি ছিল আর এখন সমস্ত কিছু হারিয়ে এই রকম অবস্থায় তার সে দাঁড়িয়েছে। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘরে, একবার উপরে ওঠে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ, নিশ্চয়ই সমস্ত কিছু হারিয়ে দুঃখিত, ভাগ্য যেন চাকার মতো ঘরে। আমরা পুরনো সময়ে সপ্তম অষ্টম শ্রেণীতে সুভাষিতানীতে আমরা পড়েছি একটা শ্লোক, সুখম আপতিতম সেব্যম দুঃখম আপতিতম তথা চক্রবাত পরিবর্তন্তে দুখানি চ সুখানি চ। চাকার মতোই দুঃখ এবং সুখ পরস্পর আবর্তিত হয়, একবার দুঃখ আসে জীবনে, আবার সুখ আসে, সুখের পরেই আবার দুঃখ আসে। এভাবে মানুষের জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল। ইলিয়াসের জীবনও যেমন তাই, এক সময় দুঃখ ছিল, পরিশ্রম করে সে সুখের মুখ দেখেছে, আবার সেই সুখ থেকে সে দুঃখের জীবনে এসে পড়েছে। এরকম পরিস্থিতিতে এসে হয়তো নিশ্চয়ই ইলিয়াস বিষণ্ণ, সে দুঃখিত। মোহাম্মদ শাহ বলছেন, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি, জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি, যেহেতু জীবনে উনি অনেক কিছু দেখেছেন, অনেক পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তাই জীবন সম্পর্কে ওর ধারণাটা আমার একটু জানা দরকার। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে নিয়ে গিয়ে ডাকল, বাবাই একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে। বাবাই শব্দের অর্থ দাদু, বাস্কিদের ভাষায় বাবাই শব্দের অর্থ দাদু। দাদু বলে সম্বোধন করে তাকে বলল যে, দাদু এদিকে এসো তো, সঙ্গে তোমার স্ত্রী শামশেমাগিকেও নিয়ে এসো, আমাদের সাথে একটু কুমিস পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি এবং গৃহস্বামীকে নমস্কার করলো, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। পর্দার আড়ালে গেল, কারণ একটা সময় পর্যন্ত পর্দা প্রথা ছিল,
প্রকাশ্যে বাইরের মানুষের সঙ্গে পরিবারের যারা মহিলা তারা আসতো না, পর্দার আড়ালে থেকেই কথা বলতো। ইলিয়াসকে একবাটি কুমিস দেওয়া হলো, সে আবার অতিথি এবং গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? এই যে আমাদের দেখছো, আবার তুমি এখানে জীবন কাটাচ্ছ, অতীত জীবনে একটা সময় সুখ সমৃদ্ধি ছিল তোমার, সেই কথা ভেবে আর এখনকার এই যে দুরবস্থার মধ্যে তুমি কাটাচ্ছ, তোমার কি খুব কষ্ট হয়? ইলিয়াস এই কথায় হেসে উঠল। এই যে তার হাসিটা খুব তাৎপর্যের, এই কথায় সাধারণভাবে অন্য মানুষ হয়তো হাসবে না, কিন্তু ইলিয়াস হেসে উঠেছে, এটা খুব তাৎপর্যের। সে বলছে, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এ বিষয়ে তিনিই পুরো সত্য বলতে পারবেন। বলছে, সুখ দুঃখের কথা তো আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন, তিনি তো সরল, খুবই সরল, তিনি মহিলা, তার মনের ভাব মুখে প্রকাশ পায়, তাই তাকে যদি জিজ্ঞেস করেন সত্যি কথা জানতে পারবেন, আমি হয়তো অনেক কিছু বানিয়েও বলতে পারি। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসে মাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, আমরা একসঙ্গে 50টা বছর কাটিয়েছি, সুখ খুঁজেছি প্রতিনিয়ত কিন্তু কখনো আমরা সুখ পাইনি। আর আজ আমরা এখানে আমাদের এই দ্বিতীয় বছর আমরা এখানে কাজ করছি, যখন আমাদের কিছুই নেই, আমাদের সমস্ত সম্পত্তি আমরা হারিয়েছি, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, আজ আর কিছু চাই না। অর্থাৎ একটা সময় প্রচুর টাকা পয়সা ছিল, অর্থ করি ছিল, তখন আমরা সুখ পাইনি, কিন্তু এখন আমরা সর্বস্ব হারিয়ে ভাড়াটে মজুরের মতো কাজ করছি, কিন্তু আমরা প্রকৃত সুখ পেয়েছি। অতিথিরা অবাক হয়ে গেল, তারা ভাবছে এটা কী ধরনের কথা, সমস্ত কিছু হারিয়ে কীভাবে মানুষ সুখ পায়। গৃহস্বামী যিনি অর্থাৎ মোহাম্মদ শাহ, তিনিও বিস্মিত অবাক, সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি কথাই বলছি, আপনারা ভাববেন না যে আমি যা কথা বলছি এগুলো তামাশা করছি, আমি ইয়ার্কি করছি, মজা করছি, তা নয়, অর্ধ শতাব্দী ধরে অর্থাৎ 50 বছর ধরে আমরা সুখ খুঁজেছি, সুখ চেয়েছি, কীভাবে জীবনে সুখ পাওয়া যায়, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এখন সুখের সন্ধান আমরা পেয়েছি, যা যে আর কিছুই আমরা চাই না, অর্থাৎ একটা সময় ধরে আমরা সুখ খুঁজেছি কিন্তু পাইনি, এখন আমরা সুখ পেয়েছি, কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে, কীভাবে তোমরা সুখ পেতে পারো? বলছি, যখন ধনী ছিলাম, যখন আমাদের প্রচুর টাকা পয়সা ছিল, বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না, কথা বলবার সময় নেই, আমাদের টাকা পয়সা ছিল কিন্তু শান্তি আমরা কখনো পাইনি, নিজেরা নিজেদের সাথে কথা বলারও সুযোগ পাইনি, অন্তরের কথা মনের কথা ভাবার সময় নেই, প্রতিনিয়ত আমরা ব্যস্ত, ভগবানের কাছে যে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে যে নিবেদন করব, তারও সময় নেই, দুশ্চিন্তা ছিল প্রতি মুহূর্তে, তার শেষ ছিল না দুশ্চিন্তার, হয়তো অতিথিরা এলো, কেউ এলো বাড়িতে, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দেবো অতিথিদের, তারা আসবে, আত্মীয় পরিজন, কি উপহার দেব যাতে লোকে নিন্দা না করে যে খারাপ উপহার দিয়েছি, আবার অতিথিরা চলে গেল, তখন যারা মজুররা তাদের দিকে নজর দিতে হয়, তারা যেমন কম খেটে যেন বেশি খেতে চায়, আবার আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখছি, সেটাও একটা পাপ যে তাদের দিয়ে খাটিয়ে নিচ্ছি, কম পারিশ্রমিক হয়তো দিচ্ছি, ভাবছি যে বেশি খেয়ে ফেললো, এটাও একটা পাপ, অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে সরে পড়লো, রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই, মনের মধ্যে দুশ্চিন্তা, ভেড়ি বুঝি ভেড়ির বাচ্চাগুলোকে ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাত ঘুম ছিল না, প্রতি মুহূর্তে আমাদের তটস্থ থাকতে হতো, ভাবতে হতো যে কি হচ্ছে, একটা দুশ্চিন্তা পেরোতে আর একটা এসে মাথা চাড়া দিত, শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো, যখন শীত পড়বে তখন গরু ঘোড়া সেগুলো পর্যাপ্ত খাবার পাবে তো, একটা দুশ্চিন্তা পেরোতে আর একটা এসে মাথা চাড়া দিত, শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো, তাছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ লাগতো, অর্থাৎ ইলিয়াসের সঙ্গে তার স্ত্রী শামসে মাগির মতবিরোধ হতো, সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকমভাবে, ফলে ঝগড়া, সেও তো পাপ, কাজে একটা দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, একটা পাপ থেকে আর এক পাপে দিন কাটতো, সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি, প্রতিদিন প্রতিনিয়ত নানা চিন্তার মধ্যে কাটিয়েছি, আর এখন
এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়া কিছু নেই, দুশ্চিন্তা কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা, অর্থাৎ মালিকের সেবা করা, যার এখানে আছি, যার হয়ে কাজ করছি, তার কাজ করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজে প্রভুর কাজে আমাদের লাভ বলে লোকসান নেই। বাড়িতে এলে খাবার এবং কুমিস পাই, খাবার কুমিস দেয় প্রভু। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, যেই কাঠ জ্বালিয়ে আমরা শীতে নিজেদের শরীরটাকে গরম রাখি। আত্মার কথা, মনের কথা আলোচনা করার বা ভাবার সময় আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় আছে। 50 বছর ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি, এখন এতদিনে আমরা প্রকৃত সুখ পেয়েছি। অর্থ থাকলেই সুখ থাকে না, অর্থ না থাকলেও সুখ পাওয়া যায়। সুখ এবং অর্থ এই দুটো সম্পূর্ণ আলাদা বিপরীত জিনিস, এটাই ইলিয়াস বলতে চাইল। অতিথিরা হেসে উঠল, ভাবল যে ইলিয়াস যা বলছে সেগুলো নিছকই গল্পকথা বা নিছকই ইলিয়াসের এই ধরনের কথাগুলো তাদের কাছে ঠিক বিশ্বাস, তাদের মনের মধ্যে বিশ্বাস উৎপন্ন করতে পারল না, বিশ্বাস জাগাতে পারল না। কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। আপনারা হাসছেন, কিন্তু এটা হাসবেন না, এটাই বাস্তব জীবনে। আমরা জীবনে প্রতিটা মুহূর্তে বিভিন্ন স্টেজে বিভিন্ন পর্যায়ে আমরা যখন জীবনটাকে অতিবাহিত করেছি, তখন আমাদের জীবনের এই দার্শনিক উপলব্ধিটা হয়েছে। আমাদের জীবনে একটা সময় আমাদের প্রচুর সম্পত্তি ছিল, সম্পত্তি হারিয়ে এক সময় আমরা কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। প্রকৃত সত্যটা কী? সংসার জীবনের যে বাঁধন, তা থেকে মুক্ত না হলে চিন্তাহীন হয়ে ঈশ্বর সাধনায় নিজেকে সঁপে দেওয়া যায় না। সেই ঈশ্বর সেই সত্যটাকে আমাদের কাছে উন্মুক্ত করেছেন, প্রকাশ করেছেন জীবনের প্রকৃত সত্যটা কী। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনারা যে আনন্দ করছেন তা নয়, আপনাদের কল্যাণের জন্য। আপনারাও যদি এই কথাটা মেনে চলেন প্রতি মুহূর্তে, তাহলেও আপনারা জীবনে শান্তি পেতে পারেন। অর্থকড়ি থাকলেই শান্তি পাওয়া যায় না, জীবনে সুখ শান্তি সম্পূর্ণ আলাদা জিনিস। তখন মোল্লা বললেন, যিনি ছিলেন সে মোল্লা বা মৌলবি, তিনি বললেন, এটা খুবই জ্ঞানের কথা, সত্যি এর অনেক তাৎপর্য আছে, অনেক কিছু শিক্ষণীয় এই কথাটাই। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, অর্থাৎ পবিত্র গ্রন্থ, যেহেতু তারা মুসলিম তাই তাদের কাছে পবিত্র গ্রন্থ হলো কোরআন, অর্থাৎ কোরআনে এই ধরনের কথা নিশ্চয়ই লেখা আছে, অবশ্যই লেখা আছে। তিনি জানেন, যেহেতু তিনি মৌলবি, তিনি ধর্মীয় শাস্ত্র পাঠ করেছেন, তিনি জানেন যে পবিত্র গ্রন্থেও এই কথা লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো, অতিথিরা ভাবতে বসলো যে সত্যি, যে মানুষের জীবনটা কীরকম, অর্থ থাকলেই সুখ থাকে না, সুখ পাওয়ার জন্য অর্থটা আবশ্যিক নয়। সামগ্রিক আলোচনা ইলিয়াস গল্পের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই ধরনের বিভিন্ন ভিডিও, প্রশ্নোত্তর, আলোচনা, সাজেশন ইত্যাদি পাওয়ার জন্য দেখতে থাকো চ্যানেলটিকে। ধন্যবাদ।